पाक पंजा तो ने तुम्हें खाटी शोना ओली जागोते ओगो ओली जागोते गौसेर जोड़ा पावे ना पाक पंजा तो ने तुम्हें खाटी शोना ओली जागोते गौसेर जोड़ा पावे ना ताई सारा जागान ओगो सारा जागान खुजे देखो ना सारा जागान खुजे देखो ना अमर गौस पियार जोड़ा पावे ना ओली जागान खुजे देखो ना अमर गौस पियार जोड़ा पावे ना क्यों गौस पाके जोड़ा पावे ना तिनी आउला दे हासा हासन महबूबे सुबुखान आली फते मर तुमी दिलेर धड़कन महबूबे सुबुखान आउला दे हासन गौस आली फते मर तुमी दिलेर धड़कन असीरते सूरते शाखे मदीना पाक पंजा तो ने तुमी खाटी शोना पाक पंजा तो ने तुमी खाटी शोना गौस पाके शे आशिक की बोल शे शुरून गौसेर दीवाना ओगो गौसेर दीवाना बोले शोनो ना कि आमी जाबो गो बगदाद गौसेर दीवाना बोले शोनो ना आमी जाबो गो बगदाद ताई मोनेर बाशोना पूरा करो ना ओमर अल्लाहु आघात तार कारण दिनेर पर दिन जाइगो चले केटे गेलो कत रात ना जानिए गोलाम कबे करबे गौस पियार जियारात ताई ये गोलामेर तमन्ना मन्ना आका पूरा कोड़े दाउना बोले तो मार एक दीवाना बोले तो मार एक दीवाना कि चुंब चरण तुमार दुखाना पाक पंजा तो ने तुम्हें खाटी शोना पाक पंजा तो ने तुम्हें खाटी शोना एक गुरुत्वपूर्ण छंद आपने सामने तुले धरलाम किछुटा केटे निलाम तो गुरुत्वपूर्ण छंद जे आमरा ओली आल्लाह के भालोबासी माजारे जाए आमरा डायरेक्ट कथा आमरा माजारे जाए একদম সোজা শর্টকাট কথা তো মাজারে যাওয়ার তিন শ্রেণীর মানুষের মাজার করা জায়েজ আছে কিন্তু আম ইনসান যারা আছে তাদের মাজার করা যাবে না মানা আছে তিন শ্রেণী কারা আল্লাহর ওলি বুজুর্গানে দিন যারা তাদের মাজার করা জায়েজ আছে শহাদা যারা শহীদ হয়েছে আল্লাহর রাস্তায় তাদের মাজার করা জায়েজ আছে আর আর আম্বিয়া সালাতু আসসালামগণ অর্থাৎ যারা আল্লাহর রাসূল নবীগণ তাদের মাজার করা জায়েজ আছে কিন্তু আজকে আমরা মাজারে গেলে অনেক অনেক কিছু ফতোয়া দেয় কি ফতোয়া শুনুন কবি বলছে অনেকে আরব ঘুরে এসে বলে অনেকে আরব ঘুরে এসে বলে ওই আরবে নেই কোনো মাজার কিন্তু হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশে বহুত মাজার আছে তাই কবি তাদেরকে বলছে অনেকে আরব ঘুরে এসে বলে আরবে নেই কোনো মাজার কিন্তু আরবের জান্নাতুল বাকিতে সাহাবা এহলে বায়াতের ছিল ১৬টি মাজার আর নবীর বেটি মা ফাতেমা নবীর বেটি মা ফাতেমা নবীর চাচা আমির হামজার উসমান গনি ও গো উসমান গনি ইমাম হাসানের ওই আরব বেছিল গো মাজার কিন্তু
1925 সালে ও ভাই 1925 সালে ও ভাই ইবনে সৌদ আরবের বাদশা যখন হয় তার হুকুমেতে আরব দেশের সব মাজার শহীদ করা হয় 1925 সালে ও ভাই ইবনে সৌদ আরবের বাদশা যখন হয় তার হুকুমেতে মা ফাতেমার মাজার তার হুকুমেতে ইমাম হাসানের মাজার সব শহীদ করা হয় তাই আল্লাহ ওয়ালাদের মাজার কভু ভাঙা যাবে না কেন আল্লাহ ওয়ালারা মরে না কভু কোরআন করে ঘোষণা ওই আরববাসীদের দেখে মোদের চলা যাবে না কোরআন এহলে বায়াতকে মেনে চলো বলেছে শাহে মদিনা তাই ওই এগলে বায়াতে ঘাদানা ওই এগলে বায়াতের ঘাদানা আমার গৌস সাইয়েদিনা মোর গৌসের দামান ধরো না কেন মোর গৌসের দামান ধরো না কবু জাহান্নামের আগুন ছোবে না পাক পাঞ্জাতনের তুমি খাঁটি সোনা পাক পাঞ্জাতনের তুমি খাঁটি সোনা শেষ ছন্দ শুনবেন তো শেষ ছন্দের মাধ্যমে কবি একটি গুরুত্বপূর্ণ কথা এখানে লিখছে শুনুন চল্লিশ বছর করে বায়ান কে আমার আউলিয়া সুলতান আমার আউলিয়া সুলতান বগদাদবাসী গৌসের ভাষা বুঝতে পারে না তাই বন্ধ করে দেই বায়ান আমার গৌস পাক চল্লিশ বছর তিনি বায়ান করছেন কিন্তু গৌসের ভাষা কেউ বুঝতে পারছে না কারণ তিনি জিলান নগরের আঞ্চলিক ভাষা তিনি জানতেন কিন্তু বগদাদবাসী এত আরবি ভাষা তারা জানতো গস পাকের ভাষা বুঝতে পারছে না তখন একদিন কি ঘটলো শুনুন কবি বলছেন চল্লিশ বছর করলো বায়ান আমার আউলিয়া সুলতান বগদাদবাসী গৌসের ভাষা বুঝতে পারে না তাই বন্ধ করে দেই বায়ান একদিন গৌসের স্বপ্নে এসে বলে আমার নবী তো জাগান কেন বন্ধ করলে তুমি বায়ান ও মোর আওলাদে হাসান কেন বন্ধ করলে বায়ান তখন আমার গসপাক বলছে আমার ভাষা কেউ বুঝতে পারছে না তখন আমার নবীজি কি করলেন মুখের লালা নবী সাল্লে আলা মুখের লালা নবী সাল্লে আলা সাতবার গৌসের মুখে ঢেলে দেয় আবার আলী মাওলা ছয়বার দেয় মুখের লালা আর গৌসকে বুকে জড়িয়ে নেয় আর তারপর আমার গৌসুল আজম শুরু করে বায়ান হাজার মানুষের ভিড় লেগে যায় ওই বায়ান শুনে লাখো মানুষ ইমান আনে গৌসের হাতে হাত রেখে কলমা পড়ে নেয় আমার গৌস সাইয়েদিনা আমার গৌস সাইয়েদিনা আবার ইসলামকে জিন্দা করিল দেখো না তাই বলছে সারা জামানা কি মারহাবা আলে মদিনা পাক পাঞ্জাতনের তুমি খাঁটি সোনা সবশেষে আমার কবির নাম শুনবেন তো দেখুন কবি কি বলছে ওই পথ হারা ওই পথ হারা পথিক আমি আগস্পাক ওই পথ হারা পথিক আমি হারিয়ে যাই যদি পথে আর জীবন আধার রাতে পিয়া সদা থেকো মোর সাথে জীবন আধার রাতে পিয়া সদা থেকো মোর সাথে আর ঝঞ্ঝা তুফানে অকুল সাগরে সখা আমি যে একা টলমল টলমল করে আকা ভাঙা যে নৌকা টলমল
টলমল টলমল করে আকা আমার ভাঙা যে নৌকা তাই তুমি আমার মাঝি মাল্লা ইয়াগোস পাক তুমি আমার মাঝি মাল্লা আমায় করে দিও পার আর কলম ধরে খাইরুল বলে কলম ধরে খাইরুল বলে তোমার কদমে শুপেছি ইমান আমার তাই ওমর গোস সাইয়েদিনা কাউকে নিরাশ করো না তাই যখন হিসাব নেবে রাব্বা না যখন হিসাব নেবে রাব্বা না বলো খাইরুল তোমার দিওয়ানা পাক পাঞ্জাতনের তুমি খাঁটি সোনা পাক পাঞ্জাতনের তুমি খাঁটি সোনা ওলি জগতে গৌসের জোড়া পাবে না সারা জাগান খুঁজে দেখো না সারা জাগান খুঁজে দেখো না আমার গৌস পিয়ার জোড়া পাবে না গৌস পিয়ার জোড়া পাবে না তার কারণ তিনি আওলাদে হাসান আওলাদে হাসান মেহবুবে সুবহান আলী ফতেমার তুমি দিলের ধড়কন আর সিরাতে সুরাতে শাহে মদিনা পাক পাঞ্জাতনের তুমি খাঁটি সোনা পাক পাঞ্জাতনের গোস খাঁটি সোনা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম।